এটা আর কেউ নয়, ঢাকা আরামবাগে বসে বসে বেরাম সরাই ভণ্ডপীর দেওয়ানবাগে। কি নাম? ভণ্ডপীর। এই এলাকায় আছে নাকি তার কিছু ভক্ত? আছে, তার উৎপাত তাৎপুরো আছে আমি জানি। এই জন্যই তো আমি বলেছি সত্যিকার দাইল আল্লাহর কোনোদিনও কোনো বাতিলকে ভয় পায় না, কারণ মৃত্যু মানুষের জীবনে একবার হয়, বারবার হয় না। ঠিক কিনা বলেন? প্রয়োজনের হকের পক্ষে কথা বলে, তাগুত বেঈমান বাতিল ভণ্ডপীরদের বিরুদ্ধে কথা বলে একদিন বেঁচে থাকবো, বারবার বেঁচে থাকার, কারণ মানুষ বারবার মনে একবার মরে। ঠিক কিনা বলেন? আপনাদের শরীরের পশম শিউরিয়ে যাবে, এত বড় বিয়াদবি ইসলামের শানে যে করে, আল্লাহর শানে যে করে, পৃথিবীর কোন সংজ্ঞায় তাকে মুসলমান বলার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হওয়ার কারণে কে আস্তিক কে নাস্তিক, কে রাম কে বাম, কে কাফের কে মুশরিক, কে ইহুদি কে নাসারা, কে খ্রিস্টান কে চাকমা, কে জুম্মা কে মাজুসি কে মুসলমান, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতির নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক সকলকে আল্লাহ রিজিক দিচ্ছেন, কিন্তু আখেরাতে তিনি তার রহিম নামের প্রকাশ ঘটাবেন, যার কারণে তিনি তার হাবিবের উম্মত ব্যতীত ঈমান জান্নাই তাকে কোনোদিনও জান্নাত দিবেন না। আর রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক, যদি ঈমানের দৌলত নিয়ে কবর যেতে পারে, আমল নামা যদি শিরক কিংবা কুফরের কোনো গুনাহ না থাকে, একদিন না একদিন সে আমার আল্লাহ জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। বলেন না সুবহানাল্লাহ! এই হচ্ছে রহমান এবং রহিমের প্রকৃত ব্যাখ্যা। এরপর আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ তার চতুর্থ পরিচয় কি দিয়েছেন? আল্লাহ তার পরিচয় মোট কয়টা দিয়েছেন সূরা ফাতিহা? এর মধ্যে তিনটার ব্যাখ্যা আমরা শুনলাম, চতুর্থ ব্যাখ্যা ও চতুর্থটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ! বলেন বিচার দিবসের মালিক কে? বিচার দিবস বিশ্বাস করেন? প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহকে দিতে হবে এটা বিশ্বাস করেন? আল্লাহর কাছে যা আবার উঠতে হবে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে বিশ্বাস করেন? কিন্তু বড় দুঃখ, বাংলাদেশে নাস্তিকরা মিজানের পাল্লা এই পরকালকে বিশ্বাস করে না, আর কিছু ভণ্ডপীরাও করে না। ঠিক কিনা বলেন? নাস্তিকরা মিজানের পাল্লা বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, বিচার দিবস বিশ্বাস করে না। তারা বলে কি যে আমরা পৃথিবীতে এসেছি, এই দুনিয়াতে থাকবো, বাঁচবো, মোজ করবো, মাস্তি করবো, রং করবো, তামাশা করবো, আনন্দ করবো, উল্লাস করবো, মৃত্যু হবে, উই উইল বি ফিনিশ, একদিন আমরা শেষ হয়ে যাব, আমাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নাউজু বিল্লাহ বলবেন না, এটা কি সত্য না মিথ্যা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ! বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরত কো অস্বীকার করো, তোমরা ছিলে মৃত। সুবহানাল্লাহ! বলবেন না? আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছ, তোমরা পরকালে কবরে গিয়েছ, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে তোমরা আবার আমি তোমাদেরকে জিন্দা করব, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? এই যে নাস্তিকরাও মিজানের পাল্লা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আর বাংলাদেশে কিছু ভণ্ডপীর আছে তারাও মিজানের পাল্লা বিশ্বাস করে না। আমি নাম বলে দিব, একে আমি বলে দেই, অস্পষ্টতার কোনো সুযোগ আমার কাছে না, আমি অস্পষ্টবাদী, হক কথা বলতে আমি কাউকে ভয় পাই না। এটা আর কেউ নয়, ঢাকা আরামবাগে বসে বসে বেরাম সরায় ভণ্ডপীর দেওয়ানবাগে।
কি নাম? ভণ্ডপীর। এই এলাকায় আছে নাকি তার কিছু ভক্ত? আছে, তার উৎপাত তাৎপুরও আছে, আমি জানি। এই জন্যই তো আমি বলেছি, সত্যিকার দাঈ আল্লাহর কোনোদিনও কোনো বাতিলকে ভয় পায় না। কারণ মৃত্যু মানুষের জীবনে একবার হয়, বারবার হয় না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে হকের পক্ষে কথা বলে, তাগুত বেঈমান বাতিল ভণ্ডপীরদের বিরুদ্ধে কথা বলে, একদিন বেঁচে থাকবো, বারবার বেঁচে থাকার। কারণ মানুষ বারবার বলেন, একবার মরে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোন পথের বইতে সে লিখছে যে আমি আল্লাহকে দেখছি? নাউজুবিল্লাহ বলবেন। এরপরে সে কত বড় বিয়াদবি করছে? সে বলছে, আল্লাহকে আমি দেখছি, দাড়িও নাই, গোফও নাই, 23 বছরের যুবক। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে সেই লিখছে তার বইতে যে গন্ধম কোনো ফল না, মা হাওয়ার জনি ফটটায় গন্ধম ছিল, আদম সেটা বেলাজার মতো গ্রহণ করে বেঈমান হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে সে ওই বইতে লিখছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই, মানুষের বিবেকটাই মিজানের পাল্লা। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বিয়াদবি ইসলামের শানে যে করে, আল্লাহর শানে যে করে, পৃথিবীর কোন সংজ্ঞায় তাকে মুসলমান বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? চাঁদপুর ভাষী আমরা হক্কানি পীরদেরকে ভালোবাসি, তবে ভণ্ডপীর মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে গিয়ে আর দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, শাহবাগের মতো ভণ্ড, তাগুত, নাস্তিক পীরদেরকে শায়েস্তা করতে আমরা চাই কি চাই না? এদের থেকে জাতিকে সতর্ক করতে চাই কি চাই না? তাগুত বেঈমান ভণ্ডপীরদের সাথে আমাদের এক মিনিটের জন্য আপোষ নাই, নাই। কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় সুদি, বাতিল ভণ্ডপীরদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই ভণ্ডপীর দেওয়ানবাগী মিজানের পাল্লা বিশ্বাস করে না, নাস্তিকরা তো পরকাল বিশ্বাস করেই না, এই ভণ্ডপীর দেওয়ানবাগীও মিজানের পাল্লা বিশ্বাস করে না। অতএব মিজানের পাল্লা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। মুসলমান বিচার দিবস এমন একটা দিবস যেই দিবসের মধ্যে মিজানের পাল্লা কায়েম করা হবে, মানুষের সারা জীবনের প্রতিটা কর্মের হিসাব আল্লাহ গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? কে ভালো করেছে, কে খারাপ করেছে, কে ভালো করেছে, কে মন্দ করেছে, কে আল্লাহর হুকুম মেনেছে আর কে আল্লাহর হুকুম বিরোধী কাজ করেছে, কে রসূলুল্লাহর জীবন, রসূলুল্লাহর আদর্শকে জীবনের জীবন দিয়ে জীবনকে পরিচালনা করেছে হুজুরের আদর্শ দিয়ে, আর কে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন আর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ জীবনকে গঠন করছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহকে দিতে হবে। মুসলমান ভাইয়েরা, আমার মিজানের পাল্লার মধ্যে যখন প্রত্যেকটা মানুষের নেকি এবং বদি তুলে দেওয়া হবে, জান্নাতের পাল্লা ভারী হবে, আল্লাহ জান্নাতে সে চলে যাবে, আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছে, আল্লাহ জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? আর যার বদির পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তিরস্কার করে দিবেন, জাহান্নাম, ঠিক কিনা বলেন? মুসলমান মিজানের পাল্লার মধ্যে ন্যাক যখন দেওয়া হবে, ন্যাকের পাল্লা ভারী হলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার জান্নাত, ঠিক কিনা বলেন? আর যখন বদের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তিরস্কার করে আপনাকে দিবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? মুসলমান, সেই মিজানের পাল্লা যেই দিবসে কায়েম হবে, বিচার দিবস, যেই বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? হাশর ময়দান এমন একটা ময়দান, বিচার দিবস এমন একটা দিবস, রে চাঁদপুরবাসী শুনে রাখো, দুনিয়াতে বন্ধুর জন্য বন্ধুর কত টান, ভাইয়ের জন্য ভাইয়ের কত টান, সন্তানের জন্য বাবার কত টান, স্বামীর জন্য স্ত্রীর কত টান, কিন্তু হাশর ময়দানে কেউ কাউকে ভালোবাসার সুযোগ নাই, সকলে তো নিজেই ইয়া নাফসি করতে থাকবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যেই বাবা সন্তানের সামান্য ব্যথায় পাগল হয়ে যেত, আবার যেই সন্তান বাবার সামান্য ব্যথায় পাগল হয়ে যেত, দুনিয়াতে যে স্বামী তার স্ত্রীর জন্য এত ভালোবাসা ছিল, যেই স্ত্রী তার স্বামীর জন্য এত ভালোবাসা ছিল, কেউ কাউকে চিনার কোনো সময় নাই, খোঁজ করার সুযোগ নাই, যেই বন্ধু দুনিয়াতে এক বন্ধু আরেক বন্ধুকে এত ভালোবাসত, এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া থাকতে পারে না, এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া কিছু বোঝে না, রাত্রিবেলা ঘুম নষ্ট করে এক বন্ধু আরেক বন্ধুর খোঁজ খবর নেয়, বলে কে তুমি না খেলে আমিও খাবো না, আছে না নাই? তুমি না খেলে আমিও, কত ভালোবাসা বন্ধুর জন্য বন্ধু। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।